ওয়েলকাম টু কামিজ সার্ভিস হারুন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো এগারোশোনায় গাড়ি ওয়াটার পাম্প কিট চেঞ্জ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফ্রেন্ডস, সর্বপ্রথম উপরে 10 নম্বর বোল্টটু খোলা হচ্ছে, ওপরে 10 নম্বর বোল্ট খোলা হয়ে গিয়েছে। এবারে পাম্পের বডি 13 নম্বর ওপরে 2 বোল্ট খুলতে হবে, এবং উল্টো সাইডে 6 নম্বর অ্যালাঙ্কি বোল্ট এবং 13 নম্বর বোল্ট খুলতে হবে। ফ্রেন্ডস, বোল্ট খোলা হয়ে গিয়েছে, এবার চাপা খোলা হয়ে গিয়েছে। নতুন কিট নেওয়া হয়েছে, পাখা নেওয়া হয়েছে, সুন্দর করে সাফ সাফাই করতে হবে। ভিতরে ওয়াটার সিল সেট করতে হবে আটা দিয়ে, সুন্দর করে সেট করতে হবে যাতে বেঁকে না যায়, তাহলে জল লিক করবে। ওয়াটার সিল সেট করা হয়ে গিয়েছে, এবারে বিয়ারিং গ্রিস করা হচ্ছে। এবারে বডিতে সেট করা হচ্ছে, সিম দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্টিং করে সেট করতে হবে। ফ্রেন্ডস, এবারে উপরের 10 নম্বর বোল্ট টাইট করে দিতে হবে। ওপরে 10 নম্বর বোল্ট টাইট করা হচ্ছে, এবার রোডার পাখা সেট করতে হবে। ফ্রেন্ডস, বডিতে হালকা করে গ্রিস দিয়ে পেকিং বসাইয়ে চাপা টাইট করে দিলে হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ছিল ভিডিও।